আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আজ বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডের একটি জিতেছে বাংলাদেশ আর অন্যটি হয়েছে পরিত্যক্ত, তাই শেষ ম্যাচের উপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে আইরিশদের তেমন একটা পাত্তা দেয়নি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে অ্যান্ড্রু বালবিনীদের 183 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও টাইগাররা পেয়েছিল 349 রানের বিশাল সংগ্রহ, তবে বৃষ্টির কাছে হেরে ম্যাচটা আর জেতা হয়নি তামিম ইকবালের দলের। যদিও সিরিজ জয় এখনও নিশ্চিত হয়নি, তবে শেষ ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ, কারণ দুই ম্যাচেই আইরিশদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে তামিম ইকবালের দল। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজের জয় তো অন্যতম বড় অনুপ্রেরণা টাইগারদের জন্য। মোটামুটি চাপমুক্ত থেকেই আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ, তাই এ ম্যাচে টাইগারদের স্কোয়াডেও খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সব শেষ ম্যাচের স্কোয়াড নিয়েই এ ম্যাচেও মাঠে নামতে পারে দলটি। আগে দুই ম্যাচে ইঞ্জুরির কারণে মাঠে নামা হয়নি মেহেদি হাসান মিরাজের, তবে ইঞ্জুরি এখন কিছুটা সেরেছে, তাই এ ম্যাচের একাদশে জায়গা পেলেও পেতে পারেন ডানহাতি এই অলরাউন্ডার। সেক্ষেত্রে বাদ পড়তে হবে নাসুম আহমেদকে। অবশ্য নাসুমের বাদ পড়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। এদিকে সিরিজের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে সুযোগ পাননি জাকির হাসান। শেষ ম্যাচে তাই একবার সুযোগ পেতে পারেন বাঁহাতি এই ব্যাটার, তবে সেক্ষেত্রে জায়গা ছাড়তে হবে ইয়াসির আলী রাব্বিকে। আগের ম্যাচে দলে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান, তার বদলি হিসেবে নামানো হয়েছিল হাসান মাহমুদকে। শেষ ম্যাচেও হয়তো সেটাই করা হতে পারে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।